আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন তো আজকের বিডিটি হচ্ছে এমন একটি বিষয়কে কেন্দ্র করে যেটি আমরা প্রতিনিহত করে থাকি আমাদের অজান্তেই অর্থাৎ সুরা ফাতেহা আমরা যখন পাঠ করি নামাজে হোক অথবা বাইরে হোক যখনই আমরা পাঠ করি একটি কমন ভুল আমরা কম বেশ সবাই করে থাকি যেটি হয়তো আমরা ভালো করে খেয়াল করি না আজকে আমরা সেই ভুলটি নিয়ে আমরা আলোচনা করব যেটি আমাদেরকে অবশ্যই পরিহার করা উচিত কারণ সুরা ফাতেহাকে বলা হয় শেপা যদি নামাজের মধ্যে সুরা ফাতেহা না পড়া হয় তাহলে নামাজে হবে না রাসূল রসুল আলাইহি সাল্লাম সেটি বলেছেন তাই সুরা ফাতেহাতে কোনোভাবে ভুল করা যাবে না সুরা সহ পুরো কোরআনের কোনো জায়গায় ভুল পড়া যাবে না তো সে বিষয়টি আজকে আমরা আপনাদের গোচরে আনব যে এই কমন ভুলটি আমরা আমাদের অজান্তে করে থাকি বা আমরা না জেনে করে থাকি তাই আমরা সব সময় সচেষ্ট থাকবো চেষ্টা করব কোরআনুল ক্যারিমকে সঠিকভাবে পড়ার জন্য অর্থাৎ কোনোভাবে যেন কোরআন ভুল না পড়া হয় কারণ কোরআন যদি ভুল পড়া হয় তাহলে কোরআন আমাদেরকে লানত করবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম সেটি বলেছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন সুরভ পাতেহা সুরভ পাতেহার যে জায়গাতে আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে অজান্তে সেটি হচ্ছে আমরা পড়ে থাকি গয়রিল বে আইলাই হিম আমরা এই জায়গাতেই আমরা ভুল করে থাকি যে গয়রিল মাগদু আইলাই হিম আমরা গয়েরুল গরিল মাগদু বে হিম বলি আসলে শব্দটা সেটি হবে না শব্দ হবে গয়রিল মাগদু বে হিম কারণ গৈরিল গৈর এক শব্দ মাক দুব আর শব্দ আইলে হিম আরেক শব্দ তো এটি যেন আমরা ভুল না করে আমাদেরকে সেটি খেয়াল করতে হবে আসসালামুআলাইকুম আরহামকাত